এই ভিডিও ক্লাসটিতে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় কমন পাওয়ার মতো একটি লেটার রাইটিং আজকে আমি তোমাদের দেখাবো একদম উত্তর সহ দেখাবো দেখো প্রশ্নটি কি এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি কি তোমার স্কাই দেখতে পাচ্ছ লেখা আছে রাইট এ লেটার মানে একটি চিঠি লিখো টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে একটা চিঠি লিখো ডেসক্রাইবিং হিম হার তাকে বর্ণনা করে অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন তুমি যেই জায়গায় থাকো বসবাস করো সেই জায়গা সম্পর্কে সেই জায়গার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো তো চিঠি আমরা উত্তরটি দেখবো অ্যান্সার উত্তরটি কীভাবে লিখতে হবে উত্তরটিতে তোমরা প্রথমে খাতার ডান দিকে প্রথমে এইভাবে কিন্তু ফর্ম লিখবে ফ্রম লিখে কমা দেবে তারপরে এখানে তোমাদের যা যেটা ঠিকানা এই ঠিকানাটা ফুল ঠিকানাটা এখানে লিখে দেবে ঠিকানাটা লিখে দেওয়ার পর তারপরে তোমরা এইখানে এই জায়গায় ডিয়ার ফ্রেন্ড ডিয়ার ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু এখানে এখানে তোমরা কিন্তু এই ফ্রেন্ড ফ্রেন্ড ডিয়ার যে আছে তোমরা এখানে তোমাদের বন্ধু বা বান্ধবের নাম উল্লেখ করে দিতে পারো কমা তারপরে কমা দেওয়ার পরে তোমরা লিখবে কি সর্বপ্রথম ইউ উইল টেক মাই কোডিয়া লাভ অ্যান্ড গ্রেট অ্যাফেকশন সর্বপ্রথম তুমি আমার অন্তরঙ্গ ভালোবাসা এবং মহান সহানুভূতি নিও হব দ্যাট আশা করি যে ইউ আর ওয়েল উইথ ইউর স্টাডি আশা করি তুমি তোমার পড়াশোনার সঙ্গে ভালোই আছো বাই দ্য গ্রেস অফ গড বাই দ্য গ্রেস অফ গড মানে ঈশ্বরের দোয়ায় ঈশ্বরের কৃপায় আশা করি তুমি ভালোই আছো তারপরে এখানে ফুল স্টপ ফুল স্টপের পর তারপর লিখবে আই এম এক্সাইটেড টু শেয়ার ইউ আমি তোমার সঙ্গে শেয়ার করে খুবই আনন্দিত বা উত্তেজিত এবাউট দ্য প্লেস ওই জায়গাটির সম্পর্কে আই লিভ আমি বসবাস করি ইন যেটার মধ্যে আমি বসবাস করি ইস কর সেই জায়গাটিকে বলা হয় এখানে তোমরা কিন্তু তোমাদের নিজের নাম বা নিজের শহরের নাম এখানে উল্লেখ করবে পুলিশ তারপর লিখবে ইট ইজ সিচুয়েটেড মানে এটা অবস্থিত ইন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমি এখানে আমার জেলার নাম লিখে দিয়েছি তোমরা তোমাদের জেলার নাম কিন্তু লিখে দিবে এটা দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত ইট হ্যাজ এ ফেয়ারলি বিগ পপুলেশন ফর ইট সাইজ মানে আয়তন অনুযায়ী এটার যথেষ্ট জনসংখ্যা আছে পিপল অফ আবার এখানে তোমরা তোমাদের নিজের গ্রাম বা শহরের নাম লিখবে এখানে যেটা লিখবে উপরে যেটা নিজের নিজের গ্রাম বা শহরের নাম লিখবে এইখানেও কিন্তু ওই গ্রামটা বা শহরের নামটা লিখবে তাহলে অর্থ দেখো কি হচ্ছে পিপল অফ আর প্রগ্রেসিভ অ্যান্ড পিস লাভিং অর্থাৎ ওই গ্রামের বা ওই শহরের লোকেরা খুবই প্রগতিশীল এবং শান্তিপ্রিয় দ্য লিড তারা বসবাস করে ইন এ বন্ডেজ অ্যান্ড ফিল ফিলিং তারা একটা বন্ডেজ এবং ফিল ফিলিংয়ের মধ্যে তারা কিন্তু বসবাস করে তারপরে দেখো লেখা আছে ইউ উইল স্টিল গেট হেয়ার তুমি এখনও এই এইখানে পাবে কি পাবে লাভলি পন্ডস খুবই সুন্দর পুকুর পাবে প্লে গ্রাউন্ড খেলার মাঠ পাবে স্কুল স্কুলস পাবে বিগ ফিল্ডস বড় বড় ক্ষেত্র বা মাঠ পাবে অ্যান্ড এবং শেডি ট্রিজ এবং ছায়াময় গাছ পাবে স্টপ দেয়ার ইজ এ মিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য প্লেস এই জায়গাটিতে একটি ছোট্ট স্টেট ব্যাঙ্ক আছে দেয়ার আর ডিফারেন্ট রিলিজিয়াস পিপল এখানে অনেক ভিন্ন ধর্মের ভিন্ন ধর্মের লোক লিভিং এমিক্যাপলি বসবাস করে ইন দ্য প্লেস এই জায়গাটিতে বসবাস করে তারপরে তোমরা লিখবে দেয়ার ইজ এ বিগ মস্ক এই জায়গাটিতে একটি বড় মসজিদ আছে ভেরি ক্লোজ টু মাই ভিলেজ আমাদের গ্রামের পাশেই এই জায়গাটিতে একটি বড় মসজিদ আছে দ্য স্ট্রিটস অফ দ্য প্লেস ওই জায়গাটির রাস্তাগুলি আর আর এ লাইফ অ্যান্ড বিউটিফুল খুবই সক্রিয় এবং সুন্দর রাস্তাগুলি ফুল স্টপ তারপর একটু এখানে পেরা করবে পেরা একটু পেরা করবে পেরা করে লিখবে প্লিজ কাম হেয়ার ইন দ্য কামিং ভ্যাকেশন এই যে ছুটিটা আসছে এই ছুটিতেই তুমি এখানে চলে আসো আই এম শিওর আই নিশ্চিত দ্যাট যে ইউ উইল লাভ দিস প্লেস অ্যান্ড ইটস পিপল তুমি এই জায়গাটি এবং এই জায়গাটির মধ্যে থাকা লোকগুলোকে অবশ্যই তুমি ভালোবাসবে এবং তোমাকে ভালো লাগবে এই হলো চিঠি তারপর চিঠি যখন শেষ হবে তারপর তোমরা এখানে চিঠিটা ঠিক ডান খাতার ঠিক ডান দিকে লিখবে ইয়র্স ইভার লিখে একটা কমা দিবে কমাটা ঠিক নিচে এইখানে তোমরা তোমাদের নিজের নাম লিখবে নিজের নামটা যখন লেখা হয়ে যাবে তারপরে তার ঠিক নিচে তার ঠিক নিচে বাম দিক টু লিখবে এই টু লিখে একটা কমা দিবে তারপর এই যে এরকম দেখতে পাচ্ছ এখানে এইখানে একটা ঘর করে স্ট্যাম্প লিখবে এই ঘরটার মধ্যে ছোটো ঘরটার মধ্যে স্ট্যাম্প করবে এবং এখানে কার নাম ঠিকানা দিতে হবে আমি বলে দিচ্ছি তোমরা যাকে চিঠিটা পাঠাচ্ছ যাকে চিঠিটা দিচ্ছ তার নাম নেম তার নাম সিও সিও মানে তার বাবার নাম এখানে বসায় দিবে পোস্ট অফিস পিও মানে পোস্ট অফিস পি এস মানে থানা থানার নাম লিখবে ডিস্ট ডিস্ট্রিক্ট মানে জেলার নাম লিখবে এবং পিন তার পিনকোড দিয়ে দিবে এবার একটা জিনিস লক্ষ্য করে এখানে নামটা যে আছে নেম তোমরা যদি এই চিঠিটার প্রথমে এইখানে যদি তোমরা যে লেখা আছে যে দেখতে পাচ্ছ লেখা আছে ডিআর ফ্রেন্ড এইখানে যদি তোমরা যদি কোনো নাম উল্লেখ করো মনে করো ডি রাজু বা ডি প্রিয়া বা ডি আর প্রি প্রিয়াঙ্কা এরকম যদি কোনো নাম উল্লেখ করো তাহলে একটা জিনিস মনে লাগবে এইখানে যদি যেই নামটা তোমরা উল্লেখ করবে শেষে শেষের দিকে স্ট্যাম্প করে যে ঘরটা তোমরা লিখবে এইখানে ওই ফুল ওই নামটাই লিখতে হবে এবং ফুল নাম লিখতে হবে এটা কিন্তু মনে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য